সোনিয়া মনমোহন ক্ষমতার দুই কেন্দ্র এই মন্তব্য করে ইতিমধ্যে বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ পাল্টা সোনিয়া মনমোহন জুটিকে আদর্শ মডেল বলে মন্তব্য করেছেন কংগ্রেসের আরাক সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী এই প্রেক্ষাপটে এবারে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী ক্ষমতার দুই কেন্দ্রের জল্পনা উড়িয়ে দিয়ে তার মন্তব্য এই ইস্যু সংবাদ মাধ্যমে তৈরি অনর্থক বিতর্ক তৈরি করা হচ্ছে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীত্বের প্রশ্নকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন রাহুল গান্ধী এদিকে এ প্রসঙ্গে মনমোহন সিংহের মন্তব্য রাহুল যখন প্রধানমন্ত্রী হতে চাইবেন তখনই স্বাগত কিন্তু তাহলে কি 2014 নির্বাচনের আগে মনমোহন সিংহকে পুরোপুরি সন্ন্যাসে পাঠিয়ে দেবে কংগ্রেস নাকি কংগ্রেস ফের ক্ষমতায় ফিরলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে তাকে কৌশলী মনমোহনের জবাব এটা একটা কাল্পনিক প্রশ্ন আমি উড়িয়েও দিচ্ছি না হ্যাঁও বলছি না বৃহস্পতিবার বণিক সভা সিআইআই এর সভায় রাহুল গান্ধীর ভাষণকে অসাধারণ আখ্যা দেন প্রধানমন্ত্রী এবিপি আনন্দ